নদীর প্রবেশ মুখেই আছে বাঁশের বেড়া, আছে পুলিশের চেকপোস্টও। সেখানে কয়েকজন ডিবি পুলিশের উপস্থিতিও রয়েছে। তাদের সামনে শত শত ব্ল্যাক হেড বোঝাই হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার বালু পাথর নিয়ে। এমন পরিবেশে জনবলের অসহায়ত্বের কথা জানালেন টহলরত ডিবি পুলিশের এক কর্মকর্তা। আমরা আমাদের জনবল যা আছে এটা দিয়ে চেষ্টা করি তাদেরকে আটক করে মামলার মাধ্যমে অথবা মোবাইল কোর্টের মাধ্যমে এই যে অবৈধ বালু উত্তোলন বা বহন এটা নিয়ন্ত্রণ করা। তো যদি আমাদের এই জায়গায় ফোর্সের সংখ্যা 20-30 জন হতো, তারপরে আমাদের সাথে মনে করেন 2-3টা স্পিড বোট, হ্যাঁ, বা নৌকা থাকতো, পর্যাপ্ত আমাদের তেল সরবরাহ করতো, তাহলে আমাদের জন্য সবগুলো ধরে বা এই নদীপথে যে অবৈধ বালু চলাচল করে এটা আটক করা বা নিয়ন্ত্রণ করা মানে সম্ভব হতো। তবে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের যোগসাজেই চলছে হরিলুট। সারা রাত্রি ভরে ডেজার দিয়ে বালু উত্তোলন করতেছে, বডি নৌকা থেকে টাকা তুলে বডি নৌকাগুলো ওপেন ছেড়ে দিচ্ছে। এই নৌকা দিয়ে অবৈধ পুলিশে টাকা কার খাই, প্রতি নৌকার কাছে 20,000-30,000-40,000 টাকা কইরা টাকা খাইয়া পুলিশের নৌকা চাই তাদের। প্রশাসন তারা এখানে বসে দিনে রাতে 24 ঘন্টা তারা টাকা ভরে লিয়ে যাইতেছে বস্তা। নদীর উৎসমুখে গিয়ে দেখা যায় আরো ভয়াবহ চিত্র। হাজার হাজার নৌকা দিয়ে লুট করা হচ্ছে বালু পাথর। পরিবেশ বিধ্বংসী ড্রেজার মিশনের তাবে কাঁপছে আশেপাশের ভূমি, কাটা হচ্ছে পাড়। জেলা প্রশাসক ও পরিবেশ উপদেষ্টার কাছে চিঠি দিয়েও থামানো যাচ্ছে না এই তাপ দাবি পরিবেশ কর্মীদের। পরিবেশ মন্ত্রণালয়ে যোগাযোগ করছি, তারপর স্মারকলিপি দান দিয়েছি, কিন্তু এই পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। পুলিশ সুপার জানান বাঁশের বেড়া দিয়েও অবৈধ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। তারা আরো কঠোর হবেন জানিয়ে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। আমরা বাঁশের আমাদের জেলা প্রশাসন থেকে পুলিশের সহযোগিতায় পুলিশ বা আর্মির সহযোগিতায় আমরা ওখানে বাঁশের ইয়া দিয়েছিলাম। হঠাৎ করে একদিন সন্ধ্যায় প্রচুর শত শত নৌকা ঢুকে গিয়েছিল। আমরা পুলিশ নৌকা আটক করেছি, মামলা দিয়েছি, আমাদের অব্যাহত থাকবে। এবং এই বালু ধোপাজান যেহেতু এটা বৈধই না, এই অবধিটাকে আমরা বন্ধ করব। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর, ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। কোনো রকম কোনো চাঁদাবাজি বা এখান থেকে যারা অবৈধ সুবিধা নেই কাউকে আমরা একটি সুযোগ আমরা দিব না। ধোপাজান চলতি নদী থেকে বালু পাথর উত্তোলন বন্ধ করতে নিজের আন্তরিকতার কথা জানালেন জেলা প্রশাসক। একই সঙ্গে ওখানে সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের টোল আদায়ও বেআইনি বললেন তিনি। বিআইডব্লিউটিএ যেটা করে সেটা তো একেবারেই অবৈধ কাজ। একটা সরকারি প্রতিষ্ঠান কি করে একটা অবৈধ জায়গা থেকে রেভিনিউ আর্ন করে? তার মানে সে তো বৈধতা দিচ্ছে। উপজেলা পরিষদ এটা কিভাবে ইজারা দেয়? এটা তো তাদের এখতিয়ারের বিষয় না। পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন ও ইজারাবিহীন নদীতে লুটপাট বন্ধে সরকারের কার্যকরী উদ্যোগের প্রত্যাশা করেন এলাকাবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দে এর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, সমকাল।